প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজকর্মে আরো তেজি ভাব আনতে এবং বেনিফিশিয়ারিদের পাশে দাঁড়াতে নতুন নতুন পরিকল্পনা এবং পদক্ষেপ নিয়ে কাজ করে চলেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শনিবার সেই লক্ষ্যে দক্ষিণ জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিস পরিদর্শন করেন তিনি। বেনিফিশিয়ারিদের সাহায্য করতে এখন থেকে প্রত্যেক জেলায় তিনি প্রবাস কর্মসূচি করবেন এবং রিভিউ মিটিং করবেন বলে উল্লেখ করেন সুধাংশু দাস। দপ্তরের সামগ্রিক কাজকর্মের উন্নতি এবং বেনিফিশিয়ারিদের অনুপ্রাণিত করতে তাদের সঙ্গে তিনি দেখা করবেন বলেও সুধাংশু দাস জানান। আজকে আমরা বিলোনিয়া শহরের উপরে আমাদের এআরডিডির যে ডেপুটি ডাইরেক্টর অফিস এবং আমাদের হসপিটাল ভেটেরিনারি হসপিটাল আছে, এটা ভিজিট করেছি। আসলে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মন্ত্রী হিসাবে আমি কাজ করার যে সেক্রেটারিটি বসে যেগুলি আমরা ট্রেনিং করছি, ডাইরেক্টরেটে করছি, সিমিলারলি আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেক জেলাতে আমরা একদিনের প্রবাস করব। অর্থাৎ প্রথম দিন রিভিউ মিটিং হবে, দপ্তরে বিভিন্ন অনগোয়িং প্রজেক্টের উপর কীভাবে চলছে, কি তার প্রেজেন্ট কন্ডিশন আছে, কী স্ট্যাটাস আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। ওই দিন নাইট স্টে করব ওই কনসার্ট এরিয়াতে, এবং পরের দিন আমাদের যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে, যেগুলি প্রজেক্ট আছে, এই সব কিছুকে ভিজিট করব। এবং বিশেষ করে যেহেতু অনেক বেনিফিশিয়ারি রিলেটেড আমাদের স্কিম বা আমাদের ডিপার্টমেন্ট কাজ করে, তাদের পাশে গিয়েও তাদেরকে আমাদের উৎসাহিত করার দায়িত্ব নিতে হবে, কাজ করতে হবে। এই কারণে আমরা প্রত্যেক জায়গাতে আমরা যাচ্ছি। গতকালকেও দুইজন বেনিফিশিয়ারি বাড়িতে গেছি, যারা প্রোগ্রেসিভ ফার্মার, যারা মাছ চাষ করে কিংবা শুকর পালন করে যারা জীবনে সফল হয়েছেন বা সফল একজন ফার্মার হিসাবে নিজেকে তুলে ধরেছেন, তাদের পাশে গিয়ে তাদেরকে আরও উৎসাহিত করা এবং তারা যেন সেই কাজে আরও বেশি এনকারেজমেন্ট পায়, তাদের মাধ্যমে যেন আমাদের রাজ্যের যে ডিমান্ড সেগুলিকে আমরা ফুলফিল করতে পারি, তার উদ্দেশ্য নিয়েই এই ভিজিটগুলি। এবং প্রত্যেকটা জায়গাতেই আমাদের ডিপার্টমেন্টাল যে সমস্ত কাজগুলি রয়েছে সেইগুলি সব ঠিকঠাক চলছে কিনা, এই সমস্ত বিষয় দেখার জন্য এই ভিজিট, এবং এই কারণে আজকে আমাদের বিলোনিয়া দেশ। মাছ মাংস ডিমের উৎপাদন বৃদ্ধি করে রাজ্যকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে সুধাংশু দাস জানান। উল্লেখ্য, মন্ত্রী হবার পর থেকে একের পর এক জোরালো পদক্ষেপের মাধ্যমে ইতিমধ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজকর্মে গতি এনেছেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।